নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। তো এখন যাইতেছিল মির্জাপুর। তো সামনে তো পহেলা বৈশাখ, তো সবাইকে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো লিখনের জন্য আর কি একটা গেঞ্জি কিন্তু যেতেছি, মানে ড্রেস কিন্তু যেতেছি। লিখন আবদার করছে, মানে বায়না করছে যে হলো আমার এই পহেলা বৈশাখের জামা কিনে দাও। তো সেই জন্য আপনার দাদাই যেতে পারতো কেনার জন্য, কিন্তু লিখন বলতেছে যে লিখনও যাইব। তখন লিখন যদি যায় তা আবার আমার ছাড়া যায় না। পরে আপনার দাদা বললো ঠিক আছে তাহলে চলো, তোমরা দুজনেই চলো, যে নিয়ে আসি। তো ভাবলাম যে আপনাদেরও সাথে করে নিয়ে যাই, যেহেতু যাইতেছি মির্জাপুর। আর এখন হলো পহেলা বৈশাখের মার্কেট, মানে সামনে পহেলা বৈশাখ, সেজন্য আর কি মার্কেটে অনেক নতুন নতুন জিনিস উঠছে, দেখাও আসি। হয়তো আমাদের জন্য কিনবো না, শুধু লিখনের জন্যই কিনবো। তো চলো লিখন যাই। তো যাইতেছি আমি, লিখন আর আপনার দাদা, মানে লিখনের বাবা, লিখনের বাবা যাইতেছি। তো বন্ধুরা, আমরা এখন রওনা হয়েছি, আমরা মির্জাপুর উদ্দেশ্যে যাবছি। আমি, লিখনের মাই আর লিখন, তো চলেন যাই, আপনাদের সাথেও নিয়ে যাই। আর আমাকে মির্জাপুর বাজার দেওয়া তো আপনাকে আগেও দেখাইছি, তো আজকে আপনাকে বউ দিয়ে বলে একটু বাজারও করবো। কয় যে সব প্রত্যেক দিন তো তুমি ই করো, আজকে আমি যাবো বাজার করবার নিয়ে, এই কারণে যাইতেছি। তো চলেন যাই, দেখতে থাকেন। আজকে আবার আকাশটা আরো মেঘলা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি। তো বাড়ির বাইরে বেরোইছি, তারপর থেকে শুরু হয়েছে, মানে বৃষ্টি নামতেও পারে যে কোনো সময়, যেহেতু একটু মেঘলা মেঘলা আছে। তারপরেও বেরোইছি, যখন যাইতে বই জামুই। তো চলেন যাই, আর বৃষ্টি নামলে দেখতে যেতে পারবেন না। আইসি কিছু সময় আগে আইসি, না তার আগে এসে ওই জন্য লোকজন বয়ে রয়েছে। উঠা জামুটো বাজারে এখন একবার রেল ক্রসিং, তারপর আবার আহমু হকি কিছু কেনাকাটা আছে, জামা কিনবো পয়লা বৈশাখের। পয়লা বৈশাখ বৃহস্পতিবার, রাস্তাটা এত সুন্দর, কি সুন্দর সাইকেলে বইয়ে বাস বইনে যাবেন, দারুণ। আমরা প্রায় এসে পড়ছি, আর মাত্র 2 মিনিট লাগবো আমাদের নামতে আর কি, তারপরে আবার দেখতে থাকি নাকি। তো আমরা এসে পড়ছি এখন মার্কেটের ভিতরে, ঢুকুমো মার্কেটে, যেমন লিখনের জন্য গেঞ্জি কিনতে। এই যে সামনে যাও। তো এই যে লিখনের জন্য বৈশাখের ড্রেস, বলতে ওই লেখা ড্রেস ওইলা লিখন আবার পছন্দ করে না, তো এই কারণে ভাবলাম তাহলে লাল কালারের ড্রেস নিয়ে যাই। লাল কালারের ড্রেসও তো বৈশাখে চলে, তো বৈশাখের একদিনও পরতে পারবো, পরবর্তীতেও পরতে পারবো। তো লিখনের পছন্দ হয়েছে,
তো বন্ধুরা আমার এক দাদা বলছিল যে মির্জাপুরে কালী মন্দিরটা দেখানোর জন্য যে নতুন কালী মন্দির হয়েছে সে মন্দিরটা দেখানোর কথা বলছিল তো আজকে মির্জাপুরে আসছি এই কারণে ভাবলাম যে মন্দিরটা দেখাই তো মন্দিরের এটা হচ্ছে সামনে এটা হলো সামনের পাশ যাই হোক মন্দিরটা অনেক সুন্দর করছে আর কি কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নাই আর এই যেটা হচ্ছে গেট আর ভিতরে এখন মানে ঠাকুর আছে পুজো দিতেছে ঠাকুর পূজা দিল আবার প্রসাদও দিতেছে যাই হোক ভিতরে আর যাবো না যেহেতু আমি অনেক জায়গা ঘুরে আসলাম বা মন্দিরে আর কি স্নান করে যাওয়াটাই ভালো যেহেতু আমি স্নান করি নাই এই পর্যন্ত দেখাইতে পারলাম এইটা হচ্ছে পুরো মন্দিরের ভিতরের সাইড আর কি এখন আমরা বাজারের ভিতরে যাবো তো চলেন যাই আপনাকে বউ দিয়ে বলে যে দাঁড়িয়ে রয়েছে ওই পাশে আপনাকে বউ দিয়ে বলতে গিয়ে লিখনের মা আসো জায়গা ওই পাশে যাও ওই পাশে থাকো আর নিয়ে নাও তো বন্ধুরা আমরা এখন বাজারের ভিতরে ঢুকলাম দেখি মাছের বাজারে যে মাছ পাই কিনা দাম বেশি আমাদের মাছ কেনা শেষ মাছ কিনেছি মানে কাঁচা বাজারে ভিতরে ঢুকলাম যাই হোক কাঁচা বাজার কিছু লাগবো না কিছুদিন বা কাঁচা বাজার দিকে টমেটো কত করে 30 টাকা করে না পচা করবো কত ভিতরে এড়াও না ওই দিন আপনি আমারে দিছিলেন বললেন যে এটা নষ্ট হবো না আপনার কাছ থেকে সদাই নেই তার ওর দেখতে পরে ফেলানি ফালানি গেছিল এই যে টমেটো মানে কবে তো তারিখ মনে নাই যাই হোক কয়েকদিন আগে আর কি কেজি টমেটো দেন আর কিছু নিবে বেগুন কত করে ভাই আচ্ছা 1 কেজি টমেটো দেন 1/2 কেজি বেগুন দেন
দান 20 টাকা দান ওই দিন নিয়েছি আমি এই জায়গা থেকে নিয়ে গেছি তো নিয়ে গেলাম আপনার কাছ থেকে না আমার কেউ কেউ বিচ্ছিন্ন স্যার সব তো আপনার কাছে শাক সবজির দাম বাড়ছে কাঁচা বাজার থেকে বের হয়ে গেছি এখন এদিক দিয়ে সামনে যাই রিক্সায় উঠে বাড়িতে চলে যাবো আমাদের সদাই করা শেষ এখন আমরা রিক্সায় চড়ছি আবার এখন আমরা জামুগা আমরা এখানে রওনা হয়েছি আর কি চলেন যাই বাড়িতে যেতে হবে বাবা মাছ কিনছি তো মাছ আমার নষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি জানো তো বন্ধুরা আমরা বাজারে থেকে এসে পড়ছি রিক্সায় থেকে নেমে কাঠবাগানে কাঠবাগানে হেঁটু জিরি বেঁধছি খুব রোদ উঠছে গরম পড়ছে প্রচুর সকালবেলা থেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাবা ছিল তো বৃষ্টি নামার আগে গরম থাকে আপনি বই দিয়ে হাঁপে গেছে কাজে লিখন বয়ে পড়ছে আমার যে বাজার করে নিয়েছি মাছ টাছ কিছু কিনছি কইছি জায়গা তাড়াতাড়ি চলো যে আবার মাছ কাটতেইব যেন আবার মাছ কাটবো রানবো তারপরে সে খাওয়া হইব আজকে বেলা যাবো খাইবার গেলে তো চলেন যাই বাড়ির দিকে যে আবার দেখা কথা হইব বাড়ির দিকে যে আবার কথা কই বাঙ্গি আনছে আর এই জায়গায় লিখনের জন্য মাছগুলো এখন পর্যন্ত তাজা নটছে তো মাছ করতে আসা করছি মাছ তো দেখাইছি আপনাকে আগেও তো এই জায়গায় হলো দুইটা ছোট ছোট দুইটা বোয়াল আছে এগুলো সবগুলা দেশি মাছ আর এই যে কয়েকটা কই আছে তারপরে জিওল আছে তারপরে যে একটা মাগুর আছে ট্যাংরা আছে যে পুঁটি আছে এই তো এগুলো সব পাঁচমিশালি আছে মাছ পাঁচমিশালি মাছ একটা ফিফটি নিয়েছে কারণ মাছটি কাইটে নেই আমি আমার মাছ কাটা শেষ আমি মাছ কাটা শেষ করে এখন মাছটি ধুইতেছি তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে রান্না করব তো সবগুলো মাছ তো আজকে রান্না করব না অল্প কিছু রান্না করব মালগুলো রেখে দেবো
তো আমি মাছ ধুইয়া যে কয়টা রান্না করবো কয়টা নিয়ে আসি রান্না করবে আর গুলো আমি ফ্রিজে রেখে ফেলেছি। তো এই জায়গায় আমি হলো যে দুইটা বল মাছ আছিল ওই বল মাছ দুইটা নিয়েছি আজকে রান্না করার জন্য, আর যে কয়েকটা কই মাছ আছিল কই মাছগুলো সবগুলো নিয়েছি এই পেঁয়াজ দিয়ে ভাজি করবো। উফ, স্বাদ আর স্বাদ। তো মানে কই মাছ হলো ভাজা খাইতে বেশি ভালো লাগে, তরকারিতে বেশি মানে ভালো লাগে, তারপরে ভাজাটা বেশি ভালো লাগে। সেই কারণে ভাবলাম যে কয়েকটা আছে এই কয়েকটা পেঁয়াজ দিয়ে ভাজি করি, তাড়াতাড়ি রান্ধবো। তখন মাছগুলো না আগে মাছই করবো না, সবজি কাটতে পারবো আগে সবজি কেটে নাও তারপরে মাছ ভাজবো। মাছ ভাজুম পরে সবজি কাইটা তারপরে মাছ ভাজুম। মাছগুলো রাইখে কি দিয়ে রান্ধবা? সবজি আজকে রান্না করুন খালি বেগুন আর কিছু না, বেগুন নিয়ে আসি বাজার থেকে, তো খালি বেগুন দিয়েই বল মাছ দিয়ে রান্না করুন। টমেটো টমেটো থাকবো সাথে শেষ। তো বেগুনের সাথে আমি দুইটা টমেটো দিব, তো টমেটো দুইটা কেটে নেই। বেগুনগুলো ধুয়েও খেয়ে নেই। তো আমার সবজি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব, আর মাছগুলো ভেজে নেব। তো মাছের লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, অল্প একটু তেল দিয়ে দিলাম সাথে, ভালো করে মাখিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম, মাছটি দিয়ে দেবো। এক বোয়ালে নয় তরকারি, নয় বোয়াল এক তরকারি, আজকে বোয়াল মাছের তরকারি। আগেকার মুরব্বীরা কইছে যে এক বোয়ালে নয় তরকারি হয়, নয় বোয়াল এক তরকারি হয়, বহান বুঝা নাও গা কত বড় বোয়াল আনছি। আজকে একবার তাজা দাফা দাফি করা বোয়াল নিয়েছি, দেখছ তোমার চোখে যাইছি দিয়ে। মাছ ভেজে নিছি সবটি, এখন বেগুন দিও ভেজে নিমু, ভেজে নামে নিমু। অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিমু। আজকে আমাকে নয় বল এক তরকারি রান্নাছি, এক বোয়ালে নয় তরকারি খাই, আর আমরা নয় বল এক তরকারি খাবো আজকে। আগে আমাকে দাদু গপ্প করছে, কয় সাবর্ধা থেকে বোয়াল মেরে নিয়ে আসি। হ্যাঁ বোয়ালে বলে নেজা বলে হেসুর বাড়ছে, এত ছয় ফুট মানুষ আছে লম্বা, তাও বলে কান্দে নইছে। হ্যাঁ বোয়াল বলে মাটি অর্ধেক নেজা হেসুর বাড়তে বাড়তে আইসে। আমরা তো হ্যাঁ বোয়াল চোখেই দেখি নাই, আমারে কইছে কত বোয়াল মাছ মারছি। হ্যাঁ তো হ্যাঁ বোয়াল মাছ নেই, তুমি দেখছো না বড় বোয়াল মাছ এত বড়। আমার বাপে একবার কিনাম সালতে গেছিল, কয় আর আমার সমান আছিল তখন, আমি তখন তো যত চার গ্লাস এইটে পড়ি। পরে আই বাবা কিনা নিয়ে আসলো, তখন আমি যতটুকু লম্বা ছিলাম আমি উঠা করছিলাম, একবার আমার মাথা দিয়ে পা পড়ছে। আমি কত বড় আসলো আমার ঠিক মনে নেই, মানে ও তাও রাও তিন ফুট, তিন ফুট না চার পাঁচ ফুট, ওই চার চার ফুট ওই বয়স, এটা তখন ছোট আসলো আমার। ওখানে কয় ফুট তুমি? পাঁচ ফুট, পাঁচ ফুট, তখন চার ফুট আসলো, এক ফুট ছোট আসলে। বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা নামে নেই।
যাই দেখালে কো বানছি বারবারে যে এক বলে নয় সরকারি আর নয় বলে এক সরকারি আমাগো তো মিরজাপুরে বোয়ালো তো বেগুন্ডি ভাই যে নামে আনিছি মানে ধীরে দিয়ে দিলাম আর এই জায়গায় আমি হলো আমাকে গাছের যে পাকা মরিচ দিলাম ছিলাম লাল ওই লাল মরিচ আর কাঁচা মরিচ দুইটা একসাথে বাইটে রাখছি আর জিরা বাইটে রাখছি আর টমেটো বেটে নিছি তো জিরা বাটাটা দিয়ে দিলাম মরিচ বাটা আর টমেটো লবণ লেবুর ফুটি ধনিয়ার ফুটি শুকনা মরিচ ছাড়া ফাঁকি দিব না মরিচ গাইতে দিচ্ছি এই কারণে তোমার মশলা কষানো হয়ে গেছে এখন অরিজিনাল মাছকে একসাথে দিয়ে দিন সব কিছু একসাথে ভালো করে কষে এনেছি এখন অল্প একটু জল দিয়ে দিন অল্প একটুই দিব বেশি দেবে না রেডমি সিটের ক্যামেরা মোটামুটি ভালো এটা আমি পেঁয়াজ দিয়া কই মাছগুলো ভাই জানিছি তো এটা হলো পেঁয়াজ দিয়ে কই মাছগুলো যা আর এটা তরকারি ছোট্ট ছোট্ট বোয়াল মাছের তো বন্ধুরা আজকে রান্না করছে বোয়াল মাছের তরকারি আর হচ্ছে কই মাছ ভাজি করছে বাজার থেকে দেশি মাছ কিনে নিয়েছি তো ওগুলাই রান্না করছে আজকে আজকে খাইতে খাইতে রাত হয়ে গেছে গা আজ এই তো বেলা হয়ে গেছে গা দুপুর বেলায় আইসে ওই সকালবেলার যে রান্না বান্না আসছিল কিছু ওগুলাই হালকা পাতলা খাওয়া হয়েছে খাওয়া শেষ করে রান্নাতে রান্নাতে বিকেল হয়ে গেছে পরে সন্ধ্যাবেলায় আর খাইতে বসে নাই তারপরে সন্ধ্যা শেষ হতে পরে রাত্রে উঠছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।